এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রর শারীরিক অবস্থার অবনতি বলে জানা যাচ্ছে এবং তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হলো। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে তিনি ভর্তি হন। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কি খবর রয়েছে? দেখো, গত সোমবার রাতের বেলা আচমকাই বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাকে উডবান ওয়ার্ডে রেখে চিকিৎসা চালানো হচ্ছিল। গতকাল রাতে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয়, বুকে ব্যথা বাড়ে এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়তে থাকায় তাকে জরুরি ভিত্তিতে উডবান ওয়ার্ডের কেবিন থেকে স্থানান্তরিত করা হয় হাসপাতালের মেইন বিল্ডিং এর আইসিইউতে। আইসিইউতে এই মুহূর্তে তাকে রাখা হয়েছে। হঠাৎ করেই তার খিচুড়ি শুরু হয়েছিল এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হঠাৎ করেই প্রায় অচৈতন্য অবস্থায় তিনি চলে গিয়েছিলেন। সেই জায়গা থেকে চিকিৎসকেরা দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। কালকে রাত্রি 1:30 নাগাদ তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে, সেখানেই এই মুহূর্তে তিনি রয়েছেন। মূলত চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে ফুসফুসের সমস্যা সেটাই সবথেকে বেশি ভোগাচ্ছে কামারহাটি তৃণমূল বিধায়ককে, এবং এবং নিউমোনিয়ার কিছু লক্ষণ তারা পেয়েছেন যে কারণে তাকে এই মুহূর্তে আইসিইউতে রাখা হয়েছে, সেরকমটাই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ সন্দীপ। বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেনের বাগবিতণ্ডা এবার পৌঁছলো বিধানসভার অন্দরেও। দলের দুই গায়ক বিধায়কের সংঘাত মেটাতে এবার আসরে নামতে হলো অরূপ বিশ্বাস ব্রাত্য বসুদের। বিধানসভায় অরূপ বিশ্বাসের ঘরে চায়ের আসরে মেটানোর চেষ্টা করা হলো তৃণমূলের দুই মন্ত্রীর দ্বন্দ্ব। যখন কারোর সঙ্গে টেবিলে বসলে যদি আমার মনে হয় যে সেই টেবিলে রেসপেক্ট বা ভালোবাসা সার্ভ করা হচ্ছে না, তখন আমি অ্যারোগেন্সের সঙ্গে সেই টেবিল ছেড়ে চলে যাই। বাচ্চা ছেলে, বয়স কম, ও যা বলার বলেছে বাদানুবাদ বা মনোমালিন্য হয়েছিল সেটা তো সর্বজন বিদিত। কিছু মনে হয়েছিল, অনেক কিছু বলেছিল। দুজনেই মন্ত্রী, কিন্তু বাগযুদ্ধ উঠেছিল চরমে। কখনো বিধানসভায়, কখনো সংবাদ মাধ্যম হয়ে পৌঁছে গেছে আম জনতার কাছে। সূত্রের দাবি, বৃহস্পতিবারও বিধানসভার ভিতরে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বাবুল সুপ্রিয় ও ইন্দ্রনীল সেনের। তারপরেই দুই সঙ্গীত শিল্পী মন্ত্রীর সম্পর্কের মধ্যে বরফ গলাতে রেফারি হয়ে আসরে নামেন অরূপ বিশ্বাস। বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পরই অরূপ বিশ্বাসের ঘরে যান ইন্দ্রনীল সেন, এরপর সেখানে ঢোকেন ব্রাত্য বসু। ব্রাত্য বসুর পর অরূপ বিশ্বাসের ঘরে ঢোকেন বাবুল সুপ্রিয়। সূত্রের খবর, বিধানসভায় অরূপ বিশ্বাসের ঘরে ঢোকার পর প্রথমে সোফার দুই প্রান্তে বসেছিলেন ইন্দ্রনীল সেন ও বাবুল সুপ্রিয়। পরে অরূপ বিশ্বাস ও ব্রাত্য বসুর কথায় পাশাপাশি আসেন দুজন। এরপর দুজনেই ধরেন রবি ঠাকুরের গান। বাবুল সুপ্রিয় গেয়ে ওঠেন হে ক্ষণিকের অতিথি। এরপর ইন্দ্রনীল সেন গান ধরেন তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ। এরপর প্রায় আধ ঘন্টা চায়ের কাপে তুফান ওঠে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘরে। আলোচনায় উঠে আসে ফুটবল থেকে মাছ সবটাই। বাবুল বলেন তিনি এখনো 1.5 ঘন্টা ফুটবল খেলতে পারেন। ইন্দ্রনীল সেন বলেন তার বাড়ির ফ্রিজে 30 রকমের মাছ সবসময় থাকে, আজকেও 46 কেজি ইলিশ রয়েছে। সবশেষে বাবুল বলেন আমি রোজ এই ঘরে এবার থেকে আড্ডা মারতে আসব। প্রত্যুত্তরে ইন্দ্রনীল সেন বলেন ওয়েলকাম। এই পর্যন্ত চাকা ঠিকঠাকই গড়ালো, কিন্তু এরপর আবার কোনো মোড়ে গিয়ে নতুন করে বাঁক নেবে না তো দুই মন্ত্রীর সম্পর্ক? উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।